টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে টিউটোরিয়াল আমরা টেরি উইপ সম্পর্কে জানবো, যে টেরি উইপ কিভাবে ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান সহ টেরি উইপ ড্রয়িং করতে হয় সেটা শিখব প্র্যাকটিক্যালি। এটা হচ্ছে ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস 2 এই সাবজেক্টের 12 অধ্যায়ে এই ডিজাইনটা আছে। তো সেটা আমরা ডিটেলস দেখব যে আর টেরি উইপ আমরা সবচেয়ে ইজি কিভাবে ড্রয়িং করতে পারি বা সবচেয়ে ইজি ওয়েতে কীভাবে আমরা এটা প্র্যাকটিস করতে পারি সেটা আমরা শিখব। তো এখানে টেরি উইপ ড্রয়িং করার জন্য আমি ডিজাইন করার জন্য ঘর বা ড্রাফটিং প্ল্যানের জন্য ঘর, লিফটিং প্ল্যানের জন্য ঘর, এটা আমি আগে থেকেই ড্রয়িং করে রাখছি, যে যেন আমি কম সময়ের ভিতরে আপনাদেরকে ভিডিও লেন্থটা যেন খুব কম হয় বা অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখাতে পারি, এই কারণে এইগুলো করে রাখছি। এই ঘর সংখ্যা যে ডিজাইনের জন্য আমি কীভাবে সিলেক্ট করলাম বা কীভাবে নিলাম, তো সেগুলো আমি ডিটেলস আপনাদেরকে এই ভিডিওর ভিতরে বলে দিচ্ছি। তো টেরি উইপটা কি, যে কাপড়ের এক পাশে অথবা উভয় পাশে ভেলভেটের মতো আনকাট পাইল সুষমভাবে বিন্যস্ত থাকে। যেমন আমরা জানি যে পাইল ফেব্রিকে পাইল থাকে, ফেস সাইডে বা ব্যাক সাইডে পাইল থাকে। তো এই টেরি উইভের এক পাশে বা উভয় পাশে ভেলভেটের মতো আনকাট পাইল থাকে। তো এই টেরি উইপ ড্রয়িং করার জন্য টেরি থ্রি পিক টেরি বা ফোর পিক টেরি এরকম কিছু ক্লাসিফিকেশন আছে টেরি উইপের ক্ষেত্রে। তো আমরা সবগুলাই শিখব, প্রথমে আমরা থ্রি পিক টেরি উইপটা শিখব। তো একটা করলে বাকিগুলি আমরা সবাই পারবো আশা করি। তো টেরি উইপ করার জন্য আমি এদিকে ফার্স্টে দেখেন 8x12 ঘর একটা সিলেক্ট করছি, 8x12। তো এই 12 কেন নিলাম বা 12 না নিয়ে অন্য কেন নিলাম না, তো সেটা ডিজাইন করলে আপনারা বুঝতে পারবেন বা আমি সেটা বলে দিচ্ছি আপনাদের। তো এটা করার জন্য প্রথম নিয়ম হচ্ছে যে আমি যে ঘর সংখ্যা সিলেক্ট করব, যে 12 বা 14 যেটাই আমি সিলেক্ট করি, প্রথমে হচ্ছে এটাকে এক ঘর ফাঁকা রেখে বা এক ঘর বাদ দিয়ে দিয়ে আমি প্লেন উইপ করব। তো এক ঘর বাদ দিয়ে দিয়ে প্লেন উইপ সেটা দেখেন কীভাবে, যে আমি যদি এই যে প্রথম এটা প্লেন করি, যে এটা এই এখানে দেখেন 8টা ঘর আছে, তো বাদ যদি দেই প্রথম ঘরটা আগে প্লেন করি, তারপরে দেখবো কীভাবে আমরা সেটা বাদ দিচ্ছি। এ দেখেন এটা প্লেন উইপ, তো এক ঘর বাদ মানে এই ঘরটা বাদ দিয়ে আবার এই ঘরে আবার প্লেন হবে। তো এই ঘরটা শুরু হবে যে এখান থেকে, এখান থেকে। তো এরপরের আবার এক ঘর বাদ যাবে, যে এই যে এক ঘর বাদ দিয়ে এই ঘরে আবার প্লেন হবে 1 আপ 1 ডাউন। তো এটা আবার শুরু হবে প্রথম থেকে। আমরা প্লেন উইপ কীভাবে ড্রয়িং করতে হয় সেটা আমরা প্রিভিয়াস ভিডিও থেকে জানি, বা যারা এখন ওই ভিডিওগুলো দেখেননি আপনারা এই ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস 2 এই সাবজেক্টের যত ডিজাইন আছে সবগুলোর জন্য আমার একটা প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলে। ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস 2 লিখে সার্চ দিলে আমার চ্যানেলে বা ইউটিউবে তখন আপনারা এই প্লেলিস্টটা পাবেন। তো এখান থেকে পুরো প্লেলিস্টের দেখবেন যে ফার্স্টের দিকে হয়তো এই ডিজাইনগুলো আছে, ফেব্রিক স্ট্রাকচার 1 বা 2 যে কোনো সাবজেক্ট আছে। তো দেখেন এই প্লেন উইপের নিয়ম হচ্ছে যে এক ঘর 1 আপ 1 ডাউন। তো এই সেই 1 আপ 1 ডাউনে আমি এই যে পুরো ডিজাইনটা কিন্তু এখন আমার ফিল আপ হয়ে গেল, যে প্রথমটা দিলাম তারপর এক ঘর বাদ দিয়ে আবার এটা দিলাম, এটা বাদ আবার এক ঘর বাদ দিয়ে এটা দিলাম, তারপর আবার এক ঘর বাদ দিয়ে এটা দিলাম, তারপরের ঘর তো আর এক ঘর আছে ওটা তো বাদই থাকবে। তো এটাই হয়ে গেল আমার কি টেরি উইপ করার জন্য যে প্রথম স্টেপ বা প্রাথমিক যে ধাপ, যে এক ঘর বাদ দিয়ে আর এক ঘর যে প্লেন উইপ করবো আমি, সেই প্রাথমিক ধাপ আমার কমপ্লিট। তো এটা আশা করি সবাই বুঝতে পারছেন, এটা না বোঝার কিছু নাই। বা ভিডিওটার এখনই আসলে আমি মেন নিয়মটা বলবো যে টেরি উইপ করার জন্য ওই কী করতে হবে। এই প্লেন উইপ আমরা সবাই জানি, তো এটা আমরা করব কি থ্রি পিক টেরি, থ্রি পিক টেরি করবো আমরা, থ্রি পিক টেরি উইপ করবো। তো এইটা করার জন্য নিয়ম হচ্ছে আমি এখানে যে যতগুলো ঘর নিছি ভার্টিক্যাল ডিরেকশনে, যেমন 12 ঘর, এটাকে আমি 3 ঘর করে ভাগ করে ফেলবো। এই দেখেন আমি 3 ঘর করে ভাগ করে ফেললাম। তো এখানে এই যে দেখেন আমি 12 ঘর কেন নিলাম, এই যে 12 ঘরকে সমান 3 ভাগে 4 ভাগে আমি ভাগ করতে পারছি। এখানে যদি 11 ঘর নিতাম বা 13 ঘর নিতাম বা 12-র 3-এর গুণিতক ছাড়া যে কোনো ঘর যদি আমি নিই, তখন কিন্তু 3-এর এই ফুলফিল হতো না। যেমন এই 3-3-3-3 এই 4টা ভাগ হইতো, সমান 4টা ভাগে ভাগ করতে পারতাম না। এই কারণে আমি 12 নিছি। 12 না নিয়ে যদি আমি 9 নিতাম তাহলেও হতো, বা যদি 6 নিতাম সেটাও হতো। তো এই কারণে আমি এই 3-এর গুণিত বা 12 ঘর নিছি।
তো আপনারা চাইলে সিক্স বা নাইন ঘরেও করতে পারবেন, যেহেতু থ্রি পি তিনের গুণিতক নিতে হবে। তো এরপরে নিয়ম হচ্ছে এই যে প্রথম যে বক্স, প্রথম যে তিন ঘর, এই তিন ঘর হচ্ছে এই প্লেন উইভের যে আপ পজিশনগুলো আছে তার ডান পাশের প্রত্যেকটা ঘর আপ হবে, এটাই কিন্তু মেন নিয়ম। তো দেখেন এটার ডান পাশের ঘর কি, যে এটা এটা আপ হবে, এটা একটু ভিন্ন সিম্বল দিলাম, এটার ডান পাশে এটা আপ হবে ভিন্ন সিম্বল দিলাম। দেখেন প্রত্যেকটা আপের ডান পাশে আমি আপ দিয়ে যাচ্ছি, এই যে প্লেনের আপের ডান পাশের ঘর আপ দিচ্ছি, দেখেন এই যে এরপর এটা প্লেনের আপ, এর ডান পাশের ঘর আপ দিয়ে দিলাম, আবার এটা হচ্ছে প্লেনের আপ, এর ডান পাশেরটা এই যে আপ দিয়ে দিলাম। এই যে আমার প্রথম তিন ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরের তিন ঘর কীভাবে হবে, এরপরের তিন ঘর হবে উল্টা, মানে রিভার্স করতে হবে। এই যে প্লেনের আপের ডান পাশে আমি আপ দিছি, এরপর হচ্ছে প্লেনের আপের বাম পাশের ঘরগুলো আপ হবে, তার মানে এইটার বাম পাশে কি এটা না, তো এই পাশে তো আমার আর জায়গা নেই, এইটা হবে এই যে এই পজিশনে আপ, এটাই কিন্তু নিয়ম। এই যে এইটার এই পরের তিন ঘরের এইটুকুর ভিতরে আমরা কাজ করতেছি, এই পরের তিন ঘরের যে বক্স, তো এটার বাম পাশের আপ কি, এই যে এটা এটার বাম পাশে এটা আপ, আবার এটার বাম পাশে এটা আপ, এটার বাম পাশে এটা আপ, এটার বাম পাশে এটা আপ। দেখেন আমার পরেরটা হয়ে গেল, আবার তিন ঘর পরে আবার চেঞ্জ হবে, যে প্রথম তিন ঘর হচ্ছে ডান পাশে, তারপরে তিন ঘর বাম পাশে, তারপরে তিন ঘর আবার ডান পাশে যাবে, মানে যেখানে দেখেন এই যে প্রত্যেকটার ডান পাশের ঘর আপ দিয়ে যাচ্ছে। তো আপনারা সিম্বল কিন্তু যেটাই যে দিতে হবে তা না, মানে প্লেনের যে সিম্বলটা আপনারা ইউজ করবেন, যেহেতু আমি ক্রস ইউজ করছি ভিন্ন একটা সিম্বল দিলেই হবে, তো আপনারাও এই যে সেই ভিন্ন যে কোনো একটা সিম্বল, রাউন্ড বা অন্য কোনো শেপ, যে কোনো একটা সিম্বল দিলে হবে। তো দেখেন এটা ডান পাশে, এটা বাম পাশে, এটা ডান পাশে, এরপরের ঘর কোথায় যাবে অবশ্যই আপনারা জান, মানে অবশ্যই বলতে পারবেন, যেটা হবে আবার বাম পাশে। তো বাম পাশে মানে এটার বাম পাশে যে এখানে, এটার বাম পাশে 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 এখানে। আপনারা যখন প্র্যাকটিস করবেন, ডিফারেন্ট কালার ইউজ করবেন, তখন আরও সুন্দর লাগবে বা ভুল হওয়ার পসিবিলিটি একেবারেই থাকবে না। আর সেম কালার বা সেম সিম্বল ইউজ করলে ভুল হতেই পারে, এই কারণে আপনারা ভিন্ন সিম্বল ইউজ, ভিন্ন কালার বা সিম্বল ইউজ করলে সবচেয়ে বেটার হয়। দেখেন এটাই হয়ে গেল আমার থ্রি পিক টেরি উইভ। তো এখন যদি এটা ড্রাফটিং, আমি ড্রাফটিং বা লিফটিং ওটাও দেখাবো, তবে যদি এটা ফোর পিক টেরি হতো তখন এই যে বারো ঘর নিচ্ছি, বারো ঘরকে আমরা চার দিয়ে ভাগ করতাম, মানে এই যে এখানে দেখেন তিন ঘরে তিন ঘর করে ভাগ করছি না, এই যে তিনটা ঘর, তারপরে এই যে তিনটা ঘর, তারপরে এই যে তিনটা ঘর, যদি ফোর পিক টেরি করতাম তখন হচ্ছে চার ঘর করে ভাগ করতাম, যে এখানে চার ঘর, তারপরে চার ঘর, তারপরে চার ঘর, মানে এরকম আমার চার ঘর করে তিনটা বক্স হতো। এখন দেখেন একটা দুইটা তিনটা চারটা হতো, আমরা তিন ঘর করে ভাগ করছি, আর যদি চার ভাগ করে ভাগ করতাম তখন হতো তিনটা ঘর, তিনটা বক্স, যে এই প্রথম চারটা বা এরকম যদি গ্রুপ বলেন, যে প্রথম চার ঘরে একটা গ্রুপ, তারপরে চার ঘরে একটা গ্রুপ, তারপরে চার ঘরে একটা গ্রুপ, মানে যদি আমি ফোর পিক টেরি করতাম। তো নিয়ম এটাই এটাই যে থ্রি পিক টেরি করলে তিন ঘর পর পর এই ডান পাশে আর বাম পাশে এই জিনিসটা চেঞ্জ হবে, আর যদি আমি ফোর পিক টেরি করি তো সেই চার ঘর পর পর চেঞ্জ হবে, প্রথম চার ঘর ডান পাশে, তারপরে পরের চার ঘর বাম পাশে, তারপরে চার ঘর আবার ডান পাশে। এইভাবে করে আপনি থ্রি পিক, ফোর পিক, যে কোনো সংখ্যকই হোক আপনি এভাবে করলেই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে থ্রি পিক এটা করে দেখালাম, তো আপনারা হচ্ছে ফোর পিক বা ফাইভ পিক এগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, প্লাস হচ্ছে এই থ্রি পিক টেরি এটাও প্র্যাকটিস করবেন, কারণ পরীক্ষার সময় এটাই বেশি আসে, যারা ডিপ্লোমার স্টুডেন্ট আছেন তারা এই থ্রি পিক টেরিটাই বেশি পরীক্ষায় আসে, বা অন্যান্য যারা আছেন এই থ্রি পিক বা ফোর পিক এগুলাই সচরাচর ইউজ হয়, তো এগুলো ভালোভাবে শিখলেই হবে। তো এখন আমরা শিখবো যে এটার কীভাবে ড্রাফটিং প্ল্যানটা করতে হবে। তো ড্রাফটিং প্ল্যান করার জন্য প্রথমে যেটা করতে হবে, যে প্লেনের ঘরগুলার ড্রাফটিং প্ল্যান আগে করবো। তো প্লেনের ঘর কোনগুলো খেয়াল করেন, এই যে রেড কালারের যেটা, এটা প্লেনের ঘর, যে প্রথমটা দিলাম প্রথম ঘরে, দ্বিতীয়টা প্রথম ঘরের সাথে মিলে না দ্বিতীয় ঘরে, আবার তিন নম্বরটা দেখেন এটা মিলে প্রথমটার সাথে, এই তিন নম্বর প্রথম ঘরে দিলাম, চার এই যে এটা আবার মিলে এই এটার সাথে এই ঘরে দিলাম। তো এই হয়ে গেল আমার চার ঘরে বসানো হয়ে গেল, মানে প্লেনের যে আমার চারটা ঘর ছিল, চারটা সুতা ছিল, সেইগুলো আমার বসানো শেষ। এখন আমি করব যে এই পরের যে আমার টেরি করার জন্য যে নিয়ম অনুসারে যে অতিরিক্ত আপ দিছি সেই ঘরগুলো আমি এখন বসাবো।
এখন দেখেন যে এটা যাবে কি এই প্রথম দুই ঘর বাদ দিয়ে তারপরের ঘরে, যে এই দুই ঘরে তো আমি বসাই ফেলছি ড্রাফটিং প্ল্যান থেকে, আপনারা জানেন অলরেডি ড্রাফটিং প্ল্যান থেকে জানেন যে এটা কিভাবে করতে হয়। তো দেখেন এই যে প্রথম প্লেনের ঘরগুলো বসানো শেষ, এরপরের ঘরে থেকে আবার শুরু হবে এগুলো, যে এই ঘর দেখেন এই প্রথম ঘরগুলোর সাথে কিন্তু মিলবে না, যেহেতু প্রথম দুইটা ঘর ছিল প্লেনের জন্য। তো এটা যাবে তিন নম্বর ঘরে, যে এইখানে যাবে। এরপরেরটা দেখেন এই প্রথমটার সাথে, এই যে এইটা কিন্তু সাথে মিলে না, আর এগুলো তো আগেই করা হয়ে গেছে, তো এটার সাথে মিলে না, তো এটা যাবে যেই ঘরে। আবার এটা দেখেন এটা আর এই যে এইটা, এই দুইটা সুতা কিন্তু একই রকম আপডাউন, সো এটা আবার যেই ঘরে যাবে। আবার এইটা আর এটা একই রকম, এই লাইনটা আর এই লাইনের আপডাউন একই রকম, সো এটা যাবে আবার এই ঘরে। তো এটা হয়ে গেল আমার ড্রাফটিং প্ল্যান, চার ঘরে হয়ে গেল, কারণ আমি আগে থেকে জানতাম যে চারটা ঘরই লাগবে। তো এই কারণে আমি বক্সটা আগে থেকে আমি করতে পারছি বা আগে থেকে করে রাখছি। তো এরপরে যেটা করতে হবে আপনাদের, এরপরে হচ্ছে লিফটিং প্ল্যান। তো লিফটিং প্ল্যান করার নিয়ম আপনারা জানেন যে এটা বসবে এই ঘরে, তারপরেরটা এই ঘরে, এই নিয়ম। সো এই নিয়মে কী আছে দেখেন, প্রথমটা আছে যে এইটা বা এটা একই আপ ডাউন, এই যে ওয়ান আপ অন ডাউন, প্লেনের প্রথমটা আপ হবে, তারপরে ডাউন দে আবার এক ঘর আপ, তারপর ডাউন দে, এইভাবে করে ওয়ান আপ অন ডাউন হয়ে গেল। তো এরপরেরটা যাবে আবার এই ঘরে, এই ঘরে কী আছে দেখেন, এটাও প্লেন বাট হচ্ছে প্রথম ডাউন দিয়ে শুরু হবে। তো সেটা ডাউন দিয়ে শুরু হলে যে দেখেন এই যে হয়ে গেল আমার প্লেন সব বসানো শেষ। এরপর যেটা বসবে এটা খেয়াল করেন, এই যে এটা বসবে এই ঘরে, এটা বসবে এই ঘরে, যে দেখেন এখান থেকে আসবে যে এইটা বা এটা একই আপডাউন আছে। দেখেন এই যে এটা, এটা কি আপডাউন আছে, যে প্রথমটা আপ, তারপর এক ঘর ডাউন দিয়ে দুইটা আপ, তারপর এক ঘর ডাউন দিয়ে আবার দুইটা আপ, এক ঘর ডাউন দিয়ে আবার দুইটা আপ, তারপর এক ঘর ডাউন দিয়ে আবার একটা আপ। দেখেন হয়ে গেল এটা। তারপরে আবার এই যেটা বসবে, তো আপনারা ড্রাফটিং লিপনে আগে থেকেই জানেন, তারপর আবারও আমি দেখাই দিচ্ছি সুন্দর করে, যাতে আরও নির্ভুলভাবে করতে পারেন। এটা খেয়াল করেন এটা হবে যে এই সুতাটা বা এই সুতাটা, যে কোনো একটা আপ ডাউন বসে থাকবে একই রকম, যে প্রথমটা ডাউন দিয়ে এক ঘর আপ, তারপর দুই ঘর ডাউন দিয়ে একটা আপ, আবার দুই ঘর ডাউন দিয়ে একটা আপ, আবার দুই ঘর ডাউন দিয়ে একটা আপ। দেখেন এবার সবগুলো আমার বসানো শেষ। তো এটাই হচ্ছে লিফটিং প্ল্যান। তো আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, যে টেরি উইভের কীভাবে ড্রাফটিং লিফটিং সহ টেরি উইভ ড্রয়িং করতে হয়, যদি কেউ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আশা করি তার এটা বোঝার বাকি নেই, বা আপনারা এই থ্রি পিক বা ফোর পিক যে কোনো ঘরে যে কোনো পিক সংখ্যা দিয়েই যদি আপনাকে টেরি উইভ ড্রয়িং করতে দেয়, আপনারা অবশ্যই করতে পারবেন। তারপরেও যদি কারো সমস্যা থাকে তো অবশ্যই ভিডিওটা আবার একটু দেখে নেবেন, কারণ আমি আপনাদেরকে চেষ্টা করেছি সবচাইতে ইজি ওয়েতে বলার জন্য বা ইজি ওয়েটা দেখানোর জন্য, যে কীভাবে টেরি উইভ ড্রয়িং করতে হয় ড্রাফটিং সহ বা লিফটিং সহ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, বা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলে একটা, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আরও কিছু ডিজাইন আমাদের এই ফেব্রিক স্ট্রাকচার ট্যুর এই আরও কিছু ডিজাইন বাকি আছে, সেই ডিজাইনগুলো আপনাদেরকে আমি হয়তো পরবর্তী একটা একটা করে বাকি ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।